এভরিওয়ান আসসালামু আলাইকুম। সো আজকে আমি যে ব্যাপারটা আপনাদের সাথে আলোচনা করব সেটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, যে আমার ভিডিও টপিকস হইল এটা আজকে, যে আপনারা ভিজিট ভিসায় কানাডাতে আসার পর কিভাবে আপনি এই ভিসাটাকে ওয়ার্ক পারমিটে মুভ করবেন, লাইক ট্রান্সফার করবেন, আপনি ভিসার ক্যাটাগরিটা চেঞ্জ করবেন, সেটাই আমার মূলত আজকের আলোচনা। আমি কিন্তু আপনাদের কাছে আজকে অলরেডি কয়েকদিন আগে একটা ভিডিও ফুল পাবলিশ করে দিয়েছি যে আপনি ভিজিট ভিসায় আসার জন্য কী কী কাজ করতে হবে আপনার। আপনারা যদি কেউ ভিডিও না দেখে থাকেন ওইখান থেকে দেখতে পারেন, আমার চ্যানেলেই আছে। সো আজকে যে ইম্পর্ট্যান্ট ইস্যুটা, কারণ অনেক ভাইরা আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আমি কানাডাতে আসার পর ভিজিট ভিসায় তারপরে আমি কী করবো, কীভাবে আমার ভিসার ফরম্যাটটা চেঞ্জ করব, বা কী ধরনের কাজগুলো করতে হবে, সেই বিষয়ে আমি ফুল আলোচনা করব আজকে, যেটা ফরম্যাটটা আমি আপনাদেরকে আজকে ফুললিভাবে বলে দেব। সো আমি জাস্ট আজকে হাঁটতে হাঁটতে বেরোইছি জাস্ট পার্কের মধ্যে, জাস্ট আমার ওইখানে কাজ চলতেছে আমার বিল্ডিংয়ের। সো আমি বেরোয়া মনে হইলো যে এই ব্যাপারটা একজন ভাইয়ের কমেন্টস দেখলাম, ওই কমেন্টসে উনি জানতে চাইতেছে এই ব্যাপারগুলা। আমি চিন্তা করলাম যে হ্যাঁ, তাদের হ্যাঁ এই ব্যাপারে আমার ভিডিও করা উচিত বা বলাটা উচিত, কারণ এই ব্যাপারটা যদি না বলি, কারণ এটা একটু প্রসেসগুলো জানা থাকলে কি হয়, এটা অবশ্যই আপনারা সহজেই কানাডায় আসার পরে ইজিলিভাবে এই জিনিসগুলো জানতে পারবেন, যদিও মানুষের সাথে কথা বলে বা কোনো উকিলের সাথে কথা বলে সব ডিটেলসই আপনারা জানতে পারবেন। বাট আমি তারপরও আপনাদেরকে জাস্ট একটু রিলিভ করার জন্য এই ভিডিওটা করা, যে আপনাদের কী কী ফরম্যাটে বা কী কী কাগজপত্র লাগতে পারে আপনি যখন এইখানে আসার পরে পারমানেন্ট হওয়ার জন্য, যদি ওয়ার্কিং ভিসায় আপনার ভিসার ক্যাটাগরিটা চেঞ্জ করতে চান, তো কী কী স্টেপগুলো আপনাদের ফলো করতে হবে। কারণ এই ব্যাপারগুলো খুবই ইজি, কারণ আপনি যখন আপনার প্রোফাইল ভালো থাকার কারণে আপনি যেহেতু কানাডা এসে পড়তে পারছেন, কানাডার ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করার জন্য এটা খুবই ইজি, জাস্ট আপনার কয়েকটা জিনিস ফলো করলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো আপনি এটা নিজে নিজে করতে পারবেন, এটা এরকম না যে অনেকে না জানার কারণে উকিলের থ্রুতে যায়, ওইখানে কিছু টাকা আপনাদের পে করতে হয় কারণ এখানে উকিলের ফি একটু বেশি। সো রাইট নাও আমি আলোচনা করব যে আপনি কী কী আপনার ফরম্যাটটা বা কী কী ডকুমেন্টস আপনার লাগতে পারে, সো এই ব্যাপারটাই আমি ইন ডিটেলসে আলোচনা করব। সো প্রথমেই আপনাদের যে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি কানাডাতে এসে পড়ছেন, কানাডাতে আসার পরে আপনি সব ডকুমেন্টসগুলো সাবমিট করে আপনি আসছেন, সো এখানে আসার পরে অবশ্যই আপনারও আরও কিছু ডকুমেন্টস জমা দিতে হবে, কারণ এখানে রুলস রেগুলেশনের আন্ডারে এগুলো পড়ে। সো যাই হোক, এটা কোনো সমস্যা না যে আপনি পারবেন না বা ব্যাপারটা খুবই ক্রিটিক্যাল, এরকমটাও না, ব্যাপারটা খুবই ইজি। বাট অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও লাইক করুন, শেয়ার করুন, কারণ এটা করলে আপনারা অন্য অনেকে হেল্প হবে বা আপনি উপকৃত হলে আরেকজনকে হেল্প করতে পারবেন। সো লেটস স্টার্ট। প্রথম স্টেপ হলো আপনারা যখন ভিজিট ভিসা আসার পরে ওয়ার্কিং ভিসা এখানে যদি আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করবেন এখানে পারমানেন্ট হওয়ার জন্য, সো প্রথম স্টেপটাই হলো আপনার একটা ইমেল লাগবে। ইমেলটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যে ইমেলটা দিবেন এই ইমেলের উপরে বেস করেই কিন্তু আপনার ওইখানে সব ডকুমেন্টস পাঠানো হবে। সো আপনার একটা ভ্যালিড ইমেল লাগবে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, সো এটা অবশ্যই অবশ্যই আপনারা মাথায় রাখবেন। দেন আপনার এখানে কানাডার একটা ফোন নাম্বার লাগবে, যেটা আপনি এখানে আসলে ইজিলিভাবে নিতে পারবেন আপনার ডকুমেন্টসের উপরে বেস করে, বা আপনি যদি পরিচিত কারো লোক থাকে তার আন্ডারেও আপনি এই ফোন নাম্বারটা নিতে পারবেন, কারণ একটা ফোন নাম্বার এখানে লাগে আপনি যখন আপনার ওয়ার্কিং ভিসায় আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করার জন্য, ভিজিটর ভিসা হিসাবে পারমানেন্ট হওয়ার জন্য, এই ব্যাপারগুলো ইম্পর্ট্যান্ট। সো আমি প্রথম স্টেপ বললাম আপনার একটা ভ্যালিড ইমেল লাগবে, তো ফোন নাম্বার লাগবে, দেন আপনি যে পাসপোর্টের মাধ্যমে কানাডাতে আসছেন সেই পাসপোর্টটাও লাগবে, অবশ্যই পাসপোর্টটা ভ্যালিড হতে হবে, যদিও আপনি ভিজিট ভিসায় আসার সময় 10 ইয়ার্সের ভিসা পাবেন, সো এটা ঠিক আছে যে আপনার অবশ্যই ভ্যালিড থাকবে, তারপরেও আমি ব্যাপারগুলো মেক শিওর করে দিলাম কারণ যাতে কোনো কনফিউশন না থাকে মানুষের ভিতরে। সো পাসপোর্টের পরে ফোর্থ ক্যাটাগরি হলো কানাডা আসার আগে আপনি যে যে দেশগুলো ভ্রমণ করছেন, লাইক ট্রাভেল করছেন, সেই দেশগুলোর যে ভিসা আপনার পাসপোর্টে আছে সেই ডকুমেন্টসগুলো লাগবে, এটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ইস্যু, কারণ আপনি কোন কোন দেশ ট্রাভেল করছেন বাট ঘুরছেন বাড়িটি, এই ট্রাভেলের ডকুমেন্টসগুলোও কিন্তু আপনার খুব ইম্পর্ট্যান্ট, কারণ আপনার ভিসা আছে বা ভিসার ওই ফটোকপিটা বা যেটাই করে এই ডকুমেন্টসটা অবশ্যই লাগবে, এটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। তো যে দেন ফোর্থ নাম্বার স্টেপ হলো ওপেন ওয়ার্ক পারমিট হোল্ডার ফি,
এই যে একটা ফি, এই ফিটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটার সাথে আরেকটা ফি হলো প্রসেসিং ফি, কারণ এই প্রসেসিং ফিটাও কিন্তু লাগবে। আর হলো ওয়ার্ক পারমিটের যে এখানে হোল্ডার যে ফি, এই ফিটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই দুইটা ফি আপনি দিতে হবে। সেখানে একটু আপনাদের 12 টাকা খরচ হবে, যেটা আমরা LMI-এর ইনক্লুডেড কথাবার্তা যেটা বলছি LMI। তো এই যে একটা ফি এখানে দিতে হয়, এখানে এক এক কোম্পানি এক একভাবে মানে টাকা ডিমান্ড করে, সেটা আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি কোন ফরম্যাটে যাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি এটা অ্যানালাইসিস করে বের করতে হবে। কারণ ইভেন আপনার এখানে এসে এই জবগুলো খুঁজতে হবে, এই একটা ইস্যু আছে। বাট আমি আপনাদের সবচেয়ে সহজ ওয়ে এটা বলে দিই, আপনারা টরন্টো বা অটোয়া এইসব জায়গার দিকগুলো একটু যদি অ্যাভয়েড করেন, অ্যাভয়েড করে সাসকাচুয়ান বা অন্য দিকে যদি মুভ করেন, সাসকাচুয়ান তারপরে নিউবার্ন উইক এই প্রভিন্সগুলো যদি মুভ করেন, তাহলে কিন্তু আপনি ইজিলিভাবেই জব পেয়ে যেতেছেন। কারণ এখানে জবের অনেক মানুষ কম, সো জবের অনেক অপরচুনিটিস আছে। আর টরন্টো অলরেডি ডেভেলপড, সো ওই জায়গাটার মধ্যে জব ম্যানেজ করাটা একটু ট্রাভেলের ইস্যু। সো এটাও আমি আপনাদেরকে মেক শিওর করে দিলাম। সো তারপরে যে ব্যাপারটা আইআরসিসি যে ব্যাপারটা, এটার কানাডার একটা ওয়েবসাইট আছে, সেটা হলো মানে আমি যদি আর ফুল ফর্ম আপনাদেরকে বলি, ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেন কানাডা, এই আইআরসিসির ফুল ফর্ম হলো এইটা। সো এই জিনিসটাও আপনাদের মাথায় রাখতে হবে, কারণ আইআরসিসি আপনাকে অবশ্যই চেক করবে, লাইক আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেগুলো ঠিক আছে নাকি, ভ্যালিড আছে নাকি, তারা এটা নিয়ে অ্যানালাইসিস করবে, দেন তারা সামনে আগাবে। কারণ তারা অ্যানালাইসিস অবশ্যই করবে, কারণ এই জিনিসগুলো সব প্রতিটা বিষয়ই কানাডাতে আসার জন্য এই আইআরসিসির যে পোর্শনটা এটা খুব ইম্পর্টেন্ট, সরকারিভাবে এই কাজটা হয়। আর এই কাজগুলোর জন্য এই যে আপনি প্রসেসিং ফিটা দিলেন বা যে ডকুমেন্টসগুলো জমা দিলেন, তারা এটা দেখবে, অ্যানালাইসিস করবে। আর এই প্রসেসিংটা যেরকম নর্মাল প্রসেসে যেরকম হয়, সে নর্মাল প্রসেসেই হবে। আর অবশ্যই আপনার ফিগুলোর ডকুমেন্টসও ওই ডকুমেন্টসের সাথে জমা দিতে হবে, যে হ্যাঁ আপনি যে রিসিপ্টটা, এই রিসিপ্টটা সহ জমা দিতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। এটা হলো আইআরসিসি। সো আইআরসিসির ব্যাপারটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আইআরসিসি হলো কানাডার একটা প্রতিটা ইমিগ্রেশনের যে কাজগুলো আছে ওরা এই কাজটা করে। সো এই কাজটা ওদের, ওরা এটা অ্যানালাইসিস করবে বা আপনাকে চেক করবে আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন। দেন আপনি যেটা দেখবে ওরা, যে আপনি যদি কানাডার ভিতরে অ্যাপ্লাই করেন, লাইক কানা অনেকে আছে এই জিনিসগুলো বাংলাদেশে বা ওইখানে বসে অ্যাপ্লাই করতেছে, বাট আপনি যদি কানাডার ভিতরে অ্যাপ্লাই করেন, সো অবশ্যই আপনার একটা অ্যাড্রেসের ব্যাপার থাকতে হবে, যে আপনি কোন জায়গায় থাকেন বা কোন জায়গায় এখন বর্তমানে অবস্থান করতেছেন কানাডার ভিতরে, ওই অ্যাড্রেসের ফুল অ্যাড্রেসটা আপনার দিতে হবে, এটাও মেক শিওর করতে হবে এখানে অ্যাড্রেসের ব্যাপারটাও। কারণ অ্যাড্রেসের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন ডকুমেন্টসগুলো আরও সাবমিট করবে, এটা পোস্ট বক্সের মধ্যে সাবমিট করবে, কারণ কানাডার প্রতিটা জিনিসই একটা পোস্ট বক্স আছে প্রতিটা বাসার মধ্যে, সেই বক্সের মধ্যে চিঠি আসবে। সো এটা খুব ইজি ওয়ে, আপনি খালি জাস্ট মেক শিওর করবেন যে আপনি যে অ্যাড্রেসে আসেন এই অ্যাড্রেসটা ঠিক আছে নাকি, তাহলেই হবে। সো কারণ আপনি আইআরসিসি যখন আপনাকে চেক করবে, তারা একটা অবশ্যই আপনাকে একটা লেটার দিবে যে হ্যাঁ আপনি ঠিক আছেন, ইউ আর গুড টু গো, আপনার প্রসেসিং হয়ে গেছে। সো এটাই পোস্ট বক্সের মধ্যে তারা দিবে। তো দেন এই জিনিসটা মনে করেন আপনি যেটাকে বলা হয় অ্যাপ্রুভাল লেটার, সো এই অ্যাপ্রুভাল লেটারটা আপনার আসবে মনে করেন আপনার পোস্ট বক্সে, যেটা আপনি অ্যাড্রেসটা দেবেন ওই অ্যাড্রেসের মধ্যে এসে পড়বে। সো অবশ্যই অবশ্যই আপনারা যেটা খেয়াল রাখবেন, যে আপনি যখন ডকুমেন্টসগুলো জমা দিতেছেন, যে নামের যে ব্যাপারটা বা অ্যাড্রেসের যে ব্যাপারটা, এটা অবশ্যই মেক শিওর করবেন যে সব কিছু ঠিকঠাক আছে। আপনি এটা দরকার পড়লে রিচেক করবেন, রিচেক করে দেন সাবমিট করবেন। আর ভিজিট ভিসা আসার জন্য আপনাদের কিন্তু সবচেয়ে ইজি ওয়ে এখানে পারমানেন্ট হওয়ার জন্য, ভিজিট ভিসা আসতে কিন্তু অত টাকা লাগে না, আমি এই ভিডিও আপনাদের কাছে সাবমিট করছি। কিন্তু আপনি যখন এখানে আসবেন, আসার পরে আপনি যখন LMI-টা নেবেন, তখন আপনার মোটামুটি ভালো টাকা লাগবে। সো এটা ডিপেন্ড করে আপনি কোন কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন, আমি যদি বলি $20,000 এরকম একটা অ্যামাউন্ট ওরা চার্জ করে, এক এক কোম্পানি এক একভাবে। সো থ্যাংক ইউ অল, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।